দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিল দুই চোর বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামের এক নং ওয়ার্ডের বাসিন্দা মনিলাল নাথের বাড়িতে সংগঠিত হয়েছে এই ঘটনাটি তবে সেই সময় বাড়িতে একা ছিলেন মণিলাল নাথের স্ত্রী ও দুই সন্তান গভীর রাতে আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় মনিলাল নাথের স্ত্রী অঞ্জলি দেবীর এবং ঘুম ভেঙেই দুই চোরকে দেখে চিৎকার করেন তিনি এবং চিৎকারের সাথে সাথেই রট দিয়ে অঞ্জলি দেবীর নাকি আঘাত করে ওই দুই চোর তারপর প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরে থাকা তিনজোড়া স্বর্ণের কানের দুল দুটি চুড়ি একটি আংটি ও দুটি নাকের সহ অন্যান্য রূপার অলংকার ও নগদ প্রায় আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুই চোর অপরদিকে ঘটনার পর এলাকাবাসীরা তাদের বাড়িতে ছুটে এসে ছুড়াই বাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে যান ওসি সমরেশ দাশ আমরা যখন গড়ুক তখন আমরা চিৎকার চিৎকার

এই ঘটনায় শুক্রবার চূড়াইবাড়ি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে গৃহবধূ অঞ্জনা দেবী বর্তমানে এই চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ